আপনারা বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আমার এটা হবেই। একটা কথা বলছি, আপনারা কি আমার মোবাইল নাম্বার বললাম কিছু জমা নিয়েছেন? না 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 না, ব্যাপারটা ওরা জানে, ব্যাপারটা ওদের কাছে তো রয়েছে, ওরা জানে। বলছে আমরা তোমরা আসার আগেই সরকারের কাছে ক্লারিফিকেশন চেয়েছি, সরকার যদি আমাদের এখনই বলে আমরা এখনই সাইটে দিয়ে দিই। না দেয় কথাটা আমি জিজ্ঞেস করলাম, বললো তোমরা না দেওয়ার কথা চিন্তা, তোমাদের তো হবে, আমাদের বললো তোমাদের তো হবে, নিশ্চিন্তে পারি। তাহলে এইটা আমাদের না দেয়, এইবার আমরা আমি রাহুল বললাম তাহলে এইভাবে তো ব্যাপারটা হলে আমরা সবাই আলোচনা করি, যদি না হয় তাহলে তোমরা আলোচনা করতে হবে। না এমনি আমাকে আশ্বস্ত করলেন যে তোমাদের বিষয়টা দেখো, তোমরা আসার আগে আমরা বলেছি। এখানের যে পার্ট সেটা আমাদের আপাতত চুকলো, আমি বলি নেক্সট আমাদের আরেকটা স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে আমরা এখনই না আরেকদিন না আজকেই আমরা মমতা ব্যানার্জির কাছে চিঠি করবো, রিকোয়েস্ট আমরা যতজন এসেছি এই কতজনদের নাম দিয়ে